নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা। প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক রয়েছে একটা খবরের আপডেট নিয়ে। কি আপডেট? না, রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, সেই দুর্নীতির যে যন্ত্রণা, আসলে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কি হবে, অর্থাৎ তাদের সাজা কি হবে, এই প্রশ্ন ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছেন চাকরি প্রার্থীরা। কারণ তাদের নিজেদের চাকরিটা চুরি গিয়েছে, তারা যোগ্য ক্যান্ডিডেট, নাম রয়েছে অথচ চাকরি নেই, এরকম একটা অবস্থা থেকে আজকে কিন্তু রাজপথে নেমেছেন চাকরি প্রার্থীরা, আর বাদ যায়নি তাদের অভিভাবকরা। অর্থাৎ সন্তানদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ভাগ করে নিতেই আজকে রাজপথে অভিভাবক থেকে শুরু করে 2017 সালে রাজ্য গ্রুপটির যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারাই মুহূর্তে পথে পা মিলিয়েছে। ক্যাম্পাস রোড থেকে শুরু হয়েছে সেই মিছিল, ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস রয়েছে ক্যাম্পাস রোডের কাছে, সেখান থেকে এগিয়ে এই মুহূর্তে ঠিক সোজা এগোচ্ছে হাজরা রোডের দিকে, ভবানীপুর এলাকা ধরে পুরো সোজা এগিয়ে চলেছে এই মিছিল। এবং এই মিছিলে আজকে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী, কৌস্তুভ বাগচি দুজনে। এর পাশাপাশি অনেক অভিভাবকরাও কিন্তু কোড়া পায়ে এগিয়ে চলেছেন, একটাই বার্তা দেওয়ার চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবার তাদের দিকে ফিরে তাকান। কারণ তিনি বাংলার মা, আর অর্থাৎ তিনি সন্তানদের মা, তাদের দিকে ফিরে দেখানোর কথা এই মুহূর্তে অভিভাবকরা জানাচ্ছে। এর মধ্যে সরাসরি চলে যাওয়ার একটু চেষ্টা করব, ছবি দেখানোর চেষ্টা করব যে কি কি প্ল্যাকার্ড রয়েছে। আই লাভ, তার তলায় লেখা ইউ ডাই, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একদিকে রয়েছে, আর অন্যদিকে রয়েছে চাকরি প্রার্থীদের ছবি। কোথাও গিয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্ল্যাকার্ডে হাসছেন, তার পাশে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের। এই যে দুটো কন্ট্রাডিকশন, দুটো যে ভিন্ন ছবি, এই ভিন্ন ছবি কিন্তু আজকে বাংলার রাজপথে মিশে গিয়েছে। চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবি করছে, নিয়োগের দাবি করছে। এই মুহূর্তে বাংলার মেয়েরাও আজকে রাজপথে, এবং এখান থেকে এই মিছিল থেকে কিন্তু আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলে দিয়েছেন যে নবান্ন চলো ডাক দিতে হবে, না হলে সরকারের ঘুম ভাঙবে না। কোথাও কি আমরা দেখেছি বারবার নবান্ন চলো ডাক অনেকেই দিয়েছে, অনেক চাকরি প্রার্থীরাই দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পুলিশের কাজওয়ারি, পুলিশের হস্তক্ষেপের জোরে তাদেরকে হটতে হয়েছে, এবং সেখান থেকে আবারও তারা, অর্থাৎ এই চাকরি প্রার্থীরা বলছে এর পরবর্তী কর্মসূচি বৃহত্তর হবে, নবান্ন চলো হবে। আমি একদম সরাসরি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। আপনারা বলছেন যে পরবর্তী বেলা আপনারা নবান্ন অভিযান করবেন। হ্যাঁ, আমরা অবশ্যই নবান্ন অভিযান করব পরবর্তীতে, আমাদের এইবার যদি চাকরি না হয় আমরা বড় পদক্ষেপ নেব। নবান্ন স্টপ করাকশন, চাকরি চাই, অর্থাৎ নবান্ন তরফে যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় চাকরি হবে, ভাতা দেওয়া হবে, সমস্ত কিছু বয়কট ডাক দিচ্ছে না? প্রতিশ্রুতি তো দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি মতো কাজ তো কখনোই হয় না। মানে এই ক্ষেত্রে আমরা 2017 থেকে এখনো পর্যন্ত যে 7-8 বছর ধরে আমরা মানে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, প্রশ্ন শুধুমাত্র জাগে না রাজ্যের শিক্ষা দপ্তরের যারা উচ্চ পদস্থ আধিকারিকরা বসে রয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী কিংবা একদম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রয়েছেন, তারা হয়তো শুনতে পান বা চোখে তোলে সেই আওয়াজ কি পৌঁছায় না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। এরকম বিভিন্ন ছবি একবার জন্য কি করতে হবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রয়েছে, নজর রাখুন সেখানে, রিপাবলিক বাংলার ডিজিটাল মাধ্যমে আসছে, নজর রাখুন সেখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।